আর শপিং করতে গিয়ে একটা স্পেশাল গিফট পেলাম, আর সেটা কি দেখতে হলে পুরো ব্লগটি দেখতে হবে। তো সাথে থাকুন, এনজয় করুন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। রেডি হয়ে গেছি, আজকে একটু শপিং করতে বেরোবো, কারণ আগের দিনে শপিং করতে গেছিলাম, কিছু কেনাকাটা হয়নি। তো আজকে কিন্তু ছেলেকে নিয়ে যাবো না, তার কারণ হচ্ছে ওয়েদারটা একদম ভালো না। বৃষ্টি অলরেডি হয়ে গেছে, আরো ঝিঝির করে পড়ছে, কিন্তু তার মাঝখানে দেখছি রোদ বেরোচ্ছে। তো এমনি বাইরে এখন শপিং মল থেকে শুরু করে সব দোকানে অতিরিক্ত ভিড় হচ্ছে, যার জন্য বাচ্চাদের আশা করি আমার মনে হচ্ছে না নিয়ে বেরোনোই ভালো। আর সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি না, তো ওকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে বলেছি ওকে মাটি কাটা গাড়ি এনে দিতে হবে, তারপর রেড কালার গাড়ি এনে দিতে হবে। তো অনেক কিছু বললো, বলার পরে আচ্ছা বললাম সব কিছু হবে, তুই ঘুমা। তো ওকে নিয়ে যাচ্ছি না, আজকে যাওয়ার ইচ্ছা আছে গোড়া বাজারে, দেখা যাক ওখানে শাড়ি পছন্দ আশা করি হবে। তো বেশি কথা বলছি না, আমার সাথে থেকে পুরো ব্লগটি এনজয় করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর তো চলুন আর বেশি কথা বলছি না, আমার সাথে চলুন। ওকে, এখন রোদ বার হয়েছে সূর্য মামা, রোদের এটা ঝলকাটা আমার মুখে পড়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই জন্য ভাবলাম একটু শেয়ার করে, ছেলে ঘুমাচ্ছে। আজকে কিন্তু মহালয়া, আর মহালয়া শুরু মানে পুজোও শুরু। মহালয়া কে কে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে বুধবার, খাওয়া তো হয়ে গেছে আমাদের অলরেডি, সেটুকু বলা হয়নি। আজকে বেশি আর রান্না করিনি, একটা ভাজা করেছি আর মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে। তো সবাই, বাড়ির সবাই ঘুমাচ্ছে আর আমরা এখন বেরোবো। দেবাশিস ছাদে গেছে, পায়রাদেরকে একটু জল দিচ্ছে। তো চলুন তাহলে, বেশ ভালোই রোদ বার হয়েছে দেখা যাচ্ছে, মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, দেখা যাক বৃষ্টি হয় হবে না হয় না হবে। আর আমার ছেলে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। তো হচ্ছে কি না, এই ফাঁকেই বার হয়ে যায়, আর বেশি কথা বলবো না। এবার বার হয়ে যাব, ছেলে ঘুমাচ্ছে, যাই যত তাড়াতাড়ি পারবো চলে আসার চেষ্টা করব, না হলে ও এখন বড় হয়েছে না, মানে বায়না করা শুরু করেছে, আগে অত বায়না করতো না। তো মাস্ক নিতে ভুলে গেছি, তো ফের মাস্ক নিতে চলে আসলাম, অনেকটা দূর চলে গেছিলাম। কালকে শপিং করতে গেছিলাম, তিনটে মাস্ক কিনে নিয়ে বাড়ি এসেছিলাম, আর কিছু কিনিনি। তো দেখা যাক আজকে কি কিনি। তাও মাস্কগুলো আমার বড় হয়েছিল, সেগুলো সকালবেলা ফেরত দিয়ে আবার ছোট দেখে নিয়ে এসেছি। চলে এসেছি গোড়া বাজার, তো বাইকটা এক্সাইট করবো, অনেকটাই ভিড় বাপরে। আর এখন বাজে প্রায় চারটে, তো দেখা যাক কতটুকু শপিং করতে পারি। আজকে ইচ্ছা আছে কম বেশি শপিং করে নেওয়ার, মানে কমপ্লিট করে নেওয়া, জানি না আজকে কমপ্লিট হবে কি না। তো প্রথমে আমরা যশোদায় ঢুকব, শাড়ি কেমন মানে শাড়িটা প্রথমে পছন্দ করে নেব, শাড়ি থেকে আর কি শুরু করব, তারপরে এক একটা করে শপিং করব। তো আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে। তো চলে এসেছি যশোদার ভিতরে, ঢুকে গেছি। তো যেহেতু ওখানে ভিডিও করা তেমন একটা অ্যালাউ নেই, সেই জন্য বেশি আর শেয়ার করতে পারলাম না,
অল্প কিছু বিস্তার আপনাকে দেখাচ্ছি। আর আমরা আমি একটু নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য জামা কাপড় রাধাকৃষ্ণ ও গোপালের, এখান থেকে প্রত্যেক বছর বাগুইয়াটি থেকে নেই, বাট এবারে গোড়াবাজার এসছি বলে এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো কেনাকাটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, হাতে ব্যাগ নিয়ে বসে আছি, এতটা ঘোরাঘুরি করেছি না মানে ক্লান্ত হয়ে গেছি। আর দেবাশিষ ওদিকে প্যান্ট কিনছে, ওকে বললাম তুমি তোমার প্যান্ট পছন্দ করো, আমি একটু বসে নেই, কারণ কোমরটা যন্ত্রণা করছে। অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো বাজার ঘুরে ঘুরে সব নেওয়া, কম বেশি কেনাকাটা কমপ্লিট হয়েছে। দেবাশিষ প্যান্ট নিচ্ছে, এখনও কিছু বাকি আছে, দেখা যাক। যা গরম আর লোকজন, সত্যি মানে অনেকটাই কষ্ট হচ্ছিল, তো এই জন্য একটু বসে নিয়েছি। শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। ঘুরে দাও এই তো তোমার জন্য শপিং করে বার করছি। দাঁড়াও, আমার শাড়িটা আমাকে দেখা, আমার শাড়ি এটা দাদুর, এটা দাদুর লুঙ্গি। দাঁড়াও দাদুর, আর আমার শাড়িটা বের করি, দাঁড়াও দাঁড়াও, এইটা আমার শাড়ি, ভালো আছে আমার শাড়িটা, তো দাঁড়াও এটা ভাঁজ করে দিয়ে দিই। দাঁড়াও, এটা কমপ্লিট, বাড়ি চলে এসেছি, আর কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো অবশ্যই দেখাবো, বাট আজকে আর দেখাবো না, কারণ আজকে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। প্যান্ট প্যান্ট গুলো ঠিক আছে না, তো দেখি কেমন হয়েছে সাইজটা, কোন প্যান্টটা পরবে। বাপরে, ভিড়ের কোনো দাম নেই, কেনাকাটা তো কমপ্লিট, ছেলে এখন মানে বদমাইশি করে যাচ্ছে যে ওর গাড়ি চাই, গাড়ি আনা হয়নি, খুব রেগে আছে। তো এই যে নতুন জামা পরে নিয়েছে আমার ছেলে, কেমন লাগছে আমার ছেলেকে দেখি, বাহ ভালো লাগছে তো। তো সবকিছু তো কেনাকাটা কমপ্লিট, তারপরে ছেলেকে একটু পরিয়ে দেখিও নিয়েছি, ছোট হয়েছে কি বড় হয়েছে, দুঃখের বিষয় দুটো প্যান্ট ও ছোট হয়েছে, আবার সেই গোড়াবাজারে যেতে হবে, গিয়ে ঠিক করতে হবে। আর কি কি শপিং করেছি, এই যে এইগুলো, তো এতগুলো অনেক শপিং করা হয়ে গেছে, তো এতগুলো আজকে আর দেখানো সম্ভব নয়। আর আমি কিছু বেশি জিনিস কিনেছিলাম একটা দোকান থেকে, তো আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে, তো কি গিফট দিয়েছে আমি এখনো জানি না, পরে এটা খুলে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটি এখানেই শেষ করছি, অনেকটা এনার্জি লস হয়ে গেছে, এখন বাজে 7:30, মানে অনেকটা জার্নিং হয়ে গেছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর যদি আপনারা এই গিফটটা কি পেয়েছি যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এখনো কিন্তু খুলিনি যে এর মধ্যে কি গিফট আছে, তো আমিও এক্সাইট খোলার জন্য। তো টাটা। আর যেটা বলতে ভুলে গেছি, এগুলো ঠাকুরের মানে গোপাল রাধা কৃষ্ণের জামা কাপড়, তো এগুলো প্রত্যেক বছর কেনা হয়, আমি কিনি, তো এবারেও কিনেছি, তো আর খুলে দেখাচ্ছি না, এনার্জি নেই, তো এইটুকু বলার ছিল। ওকে টাটা। আর যেটা বলতে ভুলে গেছি, এগুলো ঠাকুরের মানে গোপাল রাধা কৃষ্ণের জামা কাপড়, তো এগুলো প্রত্যেক বছর কেনা হয়, আমি কিনি, তো এবারেও কিনেছি, তো আর খুলে দেখাচ্ছি না।